আসসালামু আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমি নুজরাত জাহামুন। শ্রুতি জানিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। পদ্মা সেতু রেল সংযোগ, রাজধানীতে ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ ও 14টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন সহ 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। ঈদযাত্রা ভোগান্তি মুক্ত না হলেও সহনীয় পর্যায়ে থাকবে বললেন সেতুমন্ত্রী। ঈদের আগে ও পরে 4 দিন 24 ঘণ্টা সিএনজি স্টেশন চালু রাখার পরামর্শ। বিশুদ্ধ পানির মোড়কে দূষিত পানি সরবরাহের দায়ে জরিমানা, স্টিকার ব্যবহার না করায় কয়েকজনকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। রোজাকে পুঁজি করে রাজধানীতে বেড়েছে সব ধরনের খেজুরের দাম, ক্রেতাদের মধ্যে ক্ষোভ, অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। দর্শক স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম শুনছিলেন। সংবাদে এছাড়াও রয়েছে মঙ্গলবারের নিয়মিত আয়োজন নিয়ম অনিয়ম। আমি তো বলতেছি গলির দোকানে ছিল না, ভিতরে জমকের গরু বেশি ছিল তো এজন্য বাইরে করা হয়েছে, পোলামানি করে ফেলেছে বলে। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। পদ্মা সেতু রেল সংযোগ, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন, ঢাকা মহানগরীতে ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং 14টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন সহ 16টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় চিনি এলাকার সুগার বিট চাষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একনেক বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। রাকিব হাসানের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিম অংশে নতুন রেলওয়ে সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানী থেকে পদ্মা বহুমুখী সেতু হয়ে যশোর পর্যন্ত নতুন ব্রডগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ করবে সরকার। চীন সরকারের সহায়তায় 39,247 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় চিনিকলে বর্জ্য শোধনাগার স্থাপন সহ 96,234 কোটি 77 লক্ষ টাকার 16টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। প্রকল্পের একটা গুরুত্ব আছে, এই কারণে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বাড়াতে 38,397 কোটি 16 লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে সারা বছর চিনিকলগুলোকে সচল রাখতে সুগার বিট চাষের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন তিনি। আখ তৈরি করতে, মারাই করতে সময় বেশি লাগে না, এখন আখের আস্তে আস্তে আখের ইল্ড কমে গেছে, কমে যাওয়ার কারণে এখন এখানে আমরা বছর আগে থেকে 4 থেকে 5 মাস আমরা চিনিকলগুলোকে ব্যস্ত রাখতে পারতাম, এখন এগুলো 3 মাসে শেষ হয়ে যায় কাজ। তো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে বাকি সময় এটাকে ব্যবহার করতে হবে। আমরা র সুগার ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে আমরা রিফাইন করব। অন্যান্য দেশে এখন তা চলে গেছে বিকল্প র মেটেরিয়ালস, সেটা হলো সুগার বিট। তো মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে সুগার মিল এলাকাগুলো আছে, একদিকে সুগার ক্ষেত তৈরি করা হবে, আরেকদিকে সুগার বিট উৎপাদন করা হবে। এছাড়া আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার নদীবন্দর স্থাপন, বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা ওয়াকওয়ে ও জেটি সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ এবং ঢাকা মহানগরী ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ ও খাল উন্নয়ন প্রকল্পের পটভূমি তুলে ধরেন আহম মোস্তফা কামাল। বুড়িগঙ্গা তুরাক শীতলক্ষা বালু নদী আমরা জানেন ঢাকা শহরের, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা এবং ঢাকা মেট্রোপলিটন এলাকা বিস্তৃত এলাকায় এগুলোর অবস্থা। এগুলোর একদম বিদেশের মতো আমরা পার বেঁধে দেবো এবং ওয়াকওয়ে করে দেব এবং সেখানে যাতে করে আমরা সবুজায়ন হয়, আমাদের সেই প্রকল্প সেইভাবেই চিন্তা করে এই প্রকল্পটি নেওয়া হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আসন্ন ঈদযাত্রা ভোগান্তিমুক্ত না হলেও সহনীয় পর্যায়ে থাকবে। মন্ত্রী আজ মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু এলাকার এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এছাড়াও ঈদের আগের 4 দিন আর পরের 4 দিন 24 ঘণ্টা সিএনজি স্টেশন চালু ও উল্টো পথে ভিআইপি আসলে তাদের আটকে দেবার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের।
বিশুদ্ধ পানির মোড়কে দূষিত পানি সরবরাহের দায়ে রাজধানীর একটি পানির কারখানা মালিককে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে পানির জারি স্টিকার ব্যবহার না করার দায়ে কারখানার সাথে জড়িতদের আটক করে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ডিএমসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সরবরাহকৃত পানির এইসব জারে উৎপাদনকারীর প্রতিষ্ঠানের নাম ও গুণগত মানের নিশ্চয়তা না থাকায় এবার ঢাকা মেট্রোপলিটনের ভ্রাম্যমাণ আদালতের নজর পড়ল রাজধানীর ভাটারা এলাকার পানি কারখানায়। রমজানে সাধারণ মানুষের নিরাপদ খাদ্যের সেবা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অনুসন্ধানমূলক অভিযান পরিচালনা পর্বটি জনমনে অনেকটা স্বস্তি আনে। তার বাস্তব চিত্র ফুটে ওঠে ডিএমসির এই কার্যকরী উদ্যোগে। সাধারণ মানুষকে পানি নিয়ে প্রতারণা করার দায়ে কারখানা প্রতিষ্ঠানে 1.5 লক্ষ টাকা জরিমানা করে এই ভ্রাম্যমাণ আদালত। ট্যাঙ্কি থেকে সরাসরি উপরের ট্যাঙ্কিতে যাচ্ছে, ওখান থেকে সরাসরি বোতল দেওয়া হচ্ছে, এখানে মাঝখানে যে প্রক্রিয়াগুলো করার কথা সেগুলো করতেছে। সেক্ষেত্রে বৃষ্টির যে সংশ্লিষ্ট ইন্সপেক্টর আমাদের অভিযানের সাথে রয়েছেন, তিনি যেই প্রসিকিউশন দিয়েছে সেই প্রসিকিউশন অনুযায়ী যেই অপরাধ তাতে 1.5 লাখ টাকা জরিমানা অনাদায় 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড তাদেরকে প্রদান করা হয়েছে। ভোক্তাদের কাছে পানির বিশুদ্ধতা পরিমাণের কোনো যন্ত্র না থাকায় একান্ত বাধ্য হয়ে সরল বিশ্বাসে এসব কলের পানি বিশুদ্ধতার মোড়কে পান করতে হচ্ছে বলে জানান ডিএমসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। যেখানে ল্যাবরেটরি রয়েছে কিন্তু ল্যাবরেটরিতে কোনো রকম পরীক্ষা হচ্ছে না, কেমিস্ট থাকার কথা সেখানে কোনো কেমিস্ট নাই, পাশাপাশি যে পানিগুলো যে বোতলজাত করা হচ্ছে সেই পানিগুলো আপনার সরাসরি একেবারে ট্যাঙ্কি থেকে, ট্যাঙ্কির অবস্থা দেখেছেন কি ময়লা জর্জিন আপনাদের ক্যামেরায় এসেছে। রমজানে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোহাম্মদ মশিউর রহমান। পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত, ভেজাল মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। আগামী নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর আলাদা অনুষ্ঠানে দলটির নেতৃবৃন্দ বলেছেন, শুধু বিরোধীদের কণ্ঠকে স্তব্ধ করার জন্যই মাদকের নামে ক্রস ফায়ার চলছে। এ সময় তারা প্রকৃত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। বিস্তারিত আমিনুল মজলিশের রিপোর্টে। নিয়মিত ব্রিফিং এর অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উদ্বেগ জানান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে। আগামী নির্বাচনকে সামনে রেখে আতঙ্ক তৈরি করায় সরকারের উদ্দেশ্য, কারণ সুষ্ঠু নির্বাচনের সুখবর আওয়ামী ঐতিহ্য ও সংস্কৃতিতে নেই, মানুষকে ভয় পাইয়ে দেওয়ার নতুন প্রকল্প সুদূর প্রসারী নীল নকশা। একই ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গত একদিনে বোধহয় 11 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন করা হচ্ছে, শুধু বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য। মাদকের নামে তারা আজকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে। উদ্দেশ্য আগামী নির্বাচন জনগণকে আতঙ্কিত করা। তবে প্রকৃতপক্ষে যারা মাদকের সাথে যুক্ত তাদের আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে এই দুই নেতা বলেন, মাদক নির্মূল করতে হলে উৎস অনুসন্ধান করা জরুরি। মাদক যারা আনছেন, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের এমপি থেকে শুরু করে নেতারা, উপজেলা লেভেল পর্যন্ত নেতারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেশের প্রচলিত আইনেই তো মাদক প্রতিরোধ সম্ভব, কিন্তু তা না করে সারা দেশে বন্দুকের অপব্যবহারে মানুষ হত্যা আর জনগণকে সাথে নিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও জানান তারা। আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা 4টি মামলায় জামিনের বিষয়ে হাইকোর্টে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হচ্ছে। আজও শুনানি হয়েছে এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ শুনানিতে সরকার পক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। পুঁজি করে রাজধানীতে বেড়েছে সব ধরনের খেজুরের দাম।
ফলে ক্ষোভ আর অভিযোগের কমতি নেই ক্রেতাদের। তবে ক্রেতাদের এমন ক্ষোভ ও অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির দায়ভার চাপিয়েছেন আমদানিকারকদের উপর। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। মুসলিম সম্প্রদায় দিনভর রোজা রেখে ইফতার করেন খেজুর দিয়ে, আর এই রোজার কারণে প্রতিদিন অসংখ্য খেজুরের ট্রাক আসে কারওয়ান বাজারে। তবে গেল বছরের চেয়ে এবার এই খেজুরের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভের কমতি নেই ভোক্তাদের। দাম বেশি এই জন্য অনেকেই পারে না খেজুর দিয়ে ইফতারি করতে আর কি। কোয়ালিটি তো ভালো আছে, একটু নরমালও আছে, এরকমই। আমরা মুসলিম ক্যান্ডি দেশ, খেজুরের দামটা অতিরিক্ত বেশি হয়ে যায়। প্রতি কেজি খোলা খেজুর 180 থেকে 200 টাকা, আর প্রক্রিয়াজাত করা প্যাকেট খেজুর 300 থেকে ধরন ভেদে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর খোলা খেজুর গড়ে 100 থেকে 140 টাকা, আর প্যাকেট খেজুর 250 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে বাড়তি দাম নেওয়ার কারণ ব্যাখ্যা করেন পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা, দায়ভার চাপালেন আমদানিকারকদের উপর। বেশি কেন সেটা তো জানে যে যারা ওইখান থেকে পাঠায় এরা জানে, আমরা তো এখানে কিনি, এখানে বেশি আমরা তো ডাইরেক্ট ইম্পোর্টের মাল আসে। খুচরো অনেক পদের আইটেম আছে, দাম আছে 100 টাকা কেজি আছে, 150 টাকা কেজি আছে। আপনি যে খেজুরটা আপনি 1600-1500 টাকা লেছে, এবার 2200-2100 টাকা দেওয়া লেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত মাত্র 9 মাসে খেজুর আমদানি হয়েছে 24,399 মেট্রিক টন। এ খেজুর আমদানি করা হয়েছে 1,61,62,000 ডলারে, যার দাম প্রতি কেজি পড়েছে 54 টাকা। গত বছর একই সময়ে আমদানি হয়েছিল 9,137 মেট্রিক টন। এ খেজুর আমদানি করতে ব্যয় হয়েছে 50,99,000 ডলার। সে হিসেব অনুযায়ী প্রতি কেজি খেজুরের গড়ে দাম পড়ে 46 টাকা। এবছর প্রায় 3 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। একটি শোক সংবাদ। টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে উত্তরের রিজেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাজিন দীর্ঘদিন ধরে অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন। দুপুর 12টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে বিকেল 4:34 মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাজিনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাজিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে ভোরের কাগজ, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যারাই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা ছাড় পাবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দুকযুদ্ধে 9 মাদক ব্যবসায়ী নিহত। সরকার শুল্কমুক্ত সুবিধায় ভারতীয় পেঁয়াজ আমদানির সুযোগ দিলেও বাজার নিয়ন্ত্রণে নেই। এক সপ্তাহে 17 টাকার পেঁয়াজ বেড়ে এখন 30 টাকায় কিনতে হচ্ছে বেনাপোলে। সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ ব্যক্তি কিংবা পুলিশ, যারাই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয় নিজ সদর দফতরে সাংবাদিকদের কাছে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন মন্ত্রী। আইন সবার জন্য সমান উল্লেখ করে মন্ত্রী বলেছেন সরকার আইনের বাইরে কাউকে প্রশ্রয় দেয় না। আমাদের নিরাপত্তা বাহিনী এই মাদক ব্যবসা যারা করেন তাদের যখনই ধরতে গিয়েছেন, তারা হয় পালিয়েছেন কিংবা যুদ্ধে লিপ্ত হয়েছেন, তখন পুলিশের উপর অ্যাটাক করলে কাউন্টার অ্যাটাক করার আইন আমাদের দেশে রয়েছে আত্মরক্ষার্থে। সেই ঘটনাটি ঘটেছে এবং কয়েকদিনে কয়েকটি এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা যে এই ব্যাপারে জিরো টলারেন্স, সে সংসদ সদস্য হোক, সরকারি কর্মকর্তা হোক, মানে আমাদের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হোক, যেই হোক, ইভেন সাংবাদিক হোক, কাউকে আমরা ছাড় দেব না। সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আরও 9 জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে 7 জেলার মাদক চোরাকারবারীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। পুলিশ ও র্যাব বলছে নিহতরা সবাই মাদক চোরাকারবারের সাথে জড়িত। কারো কারো বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলাও রয়েছে।
সরকার শুল্ক মুক্ত সুবিধায় ভারতীয় পেঁয়াজ আমদানির সুযোগ দিলেও বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় এক সপ্তাহের ব্যবধানে 17 টাকার পেঁয়াজ বেড়ে এখন 30 টাকায় কিনতে হচ্ছে বেনাপোলের ক্রেতাদের। অতিরিক্ত মুনাফা লোভী বিক্রেতাদের কারসাজির কারণে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। বেনাপোল প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুমনের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ব্যাপক হারে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাজার সহনশীল রাখতে পেঁয়াজ আমদানি গতিশীল করতে বেনাপোল বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। গত রোববার থেকে এ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সর্বোচ্চ 10,075 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজের গড় মূল্য হচ্ছে 17.72 টাকা, মানে 18 টাকার মতো। পেঁয়াজের আমদানি বেড়ে গেছে এবং মূল্য একটু বাড়ছে। পেঁয়াজের উপরে কোনো সূত্রপাত নেই। আমরা আমাদের অফিসারদেরকে বলেছি, যেহেতু পেঁয়াজ পচনশীল পণ্য এবং রমজানে দেশের চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা বলেছি যে খুব দ্রুত যেন পেঁয়াজ অ্যাসেসমেন্ট করা হয় এবং 24 ঘন্টা যখনই পেঁয়াজ আসুক আমরা অগ্রাধিকার ভিত্তিতে পেঁয়াজ অ্যাসেসমেন্ট করার জন্য চেষ্টা করছি। 2016 সালে রোজার আগে সরকার পেঁয়াজের উপর আমদানি শুল্ক কর প্রত্যাহার করে। এরপর থেকে আর শুল্ক কর সংযোজন হয়নি। শুল্ক কর উঠলেও অতিরিক্ত লাভে বিক্রেতাদের সিন্ডিকেটের কারণে হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বেড়েছে পেঁয়াজের। আগে 10-15 গাড়ি করে আনতাম, এখন মনে করেন 400-500 গাড়ি ডেলি আমদানি হয়। এখন পেঁয়াজের বাজার অনেক কম, আমরা ব্যবসায়ীরা অনেক হতাশার মধ্যে আছি। পেঁয়াজ 17-18 গাড়ির পেঁয়াজ ঢোকার কারণেও পেঁয়াজ দাম কমছে না। দেশি পেঁয়াজ যার কারণে 40 টাকা বেচছি, ইন্ডিয়ান পেঁয়াজ 30। গত সপ্তাহে পেঁয়াজ ছিল 30 টাকা, এখন 30 টাকা, দেশি পেঁয়াজ ছিল 30, এখন 45। অতিরিক্ত মুনাফা লোভী বিক্রেতাদের কারসাজি বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। এবার পবিত্র রমজান মাস উপলক্ষে রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের সৌজন্যে মাইটিভির বিশেষ প্রতিবেদন বিশ্বনবীর পথে। মিনা তাবর শহর বলেও পরিচিত সৌদি আরবের মক্কা প্রদেশের অন্তর্ভুক্ত। এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। পবিত্র হজের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে হাজিদের উপস্থিতিতে মুখরিত থাকে মিনা। সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহনের রিপোর্ট। মিনা তাবর শহর বলেও পরিচিত। সৌদি আরবের মক্কা প্রদেশে অন্তর্ভুক্ত মক্কা শহরের পার্শ্ববর্তী এলাকা এই মিনা। হজের স্টেশন মিনা, সেখান থেকেই শুরু। সুতরাং ওখানে আমরা অবস্থান করব 3 দিন। মক্কা থেকে দূরত্ব 5 কিলোমিটার এবং এটি মক্কা থেকে আরাফাতের দিকে যাওয়ার সড়কের পাশে অবস্থিত। এর আয়তন প্রায় 20 বর্গ কিলোমিটার। হজের অংশ হিসেবে মিনায় অবস্থান করতে হয় বলে মিনা অধিক পরিচিত মুসলিম বিশ্বের কাছে। প্রায় 1 লক্ষ এর চেয়েও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে হাজিদের সাময়িক অবস্থানের ব্যবস্থা করা হয়েছে এই মিনাতে। পবিত্র হজের সময় বিশ্বের সব দেশ থেকে আসা মুসল্লিরা মক্কা থেকে সারিবদ্ধভাবে, কেউ পায়ে হেঁটে, কেউ বাসে চড়ে, কিংবা কেউ ট্রেনে চড়ে ছুটে আসেন মিনাতে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে হাজিদের উপস্থিত মুখরিত থাকে এ তাবু শহরের মিনা। মুসল্লিদের মিনাই তাবুতে অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় 5 দিন ব্যাপী পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনায় উপস্থিত হয়ে আল্লাহর জিকির আর ইবাদতে মশগুল থাকেন মুসল্লিরা। প্রথম দিন আমরা মিনা থাকার পরে দ্বিতীয় দিন রাত্রে আমাদেরকে মিনার থেকে আরাফাতে নিয়ে যাবে। এক পর্যায়ে মিনা একদিন অবস্থানের পর হাজিরা হজের অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে এখান থেকে চলে যান আরাফাত এবং মুজদালিফায়। মুজদালিফা থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য কঙ্কর কুড়িয়ে ফের অবস্থান নেন মিনাতে। শয়তানের পথিক স্তম্ভে পাথর নিক্ষেপ করা হজের রীতি মিনায় সম্পাদন করা হয়েছে। আর মিনার পাশেই রয়েছে জামারাত, যাকে শয়তানের চিহ্ন বলা হয়।
দর্শক, রিয়াদে বাংলাদেশিদের প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের সৌজন্যে মাইটিভিতে রমজান মাস ব্যাপী ইসলামের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো নিয়ে থাকছি। আমি আব্দুল হালিম নিহন, চোখ রাখুন মাইটিভি সংবাদে, আপনিও সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরের সংবাদ 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।